সকালবেলা কুরবানির হাটে যাবে গরু বিক্রি করতে, বউরে কয় বউ একটা দাম কহ, বউ বলে কত কমু, বল যে 50,000, তো বউ কয় বললাম 50,000। তো এরপর বাজারে যখন নিয়ে গেছে, এক লোক এসে বলতেছে ভাই গরুটা 40,000 দিবেন, তখন সে বলে আল্লাহর কসম সকালবেলা একজন 50,000 দাম কইছে, দেই নাই, সকালে 50,000 কইছে, এরই তো দেই নাই, আপনার 40,000 কেমনে দেই, এরকম ডাকাইতা সারাডাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মদিনার খেজুরের বাগান বাজার পরিদর্শনে গেলেন, যে খেজুরের স্তূপ দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি খেজুরের স্তূপে হাত ঢুকায় দিলেন, ঢুকায় দেওয়ার পরে তিনি দেখলেন পানি ভিতরে কি আর উপরে শুকনা খেজুর। আল্লাহর হাবিব বললেন ভিতরে পানি উপরে শুকনা কেন, কয় বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হলে তো সব জায়গায় পানির সয়লাব থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি রেগে গেলেন আর বললেন মান গাশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোকা দেয় সে আমার উম্মত হতে পারে, দ্য পারসন হু ডিসিভস আস হি ইজ নট অ্যামং আস, যে লোক আমাদের ধোকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত। মুসলমানরা কি ধোকা দিতে পারে? খাদ্যে ভেজাল দিতে পারে? ওজনে কম দিতে পারে? মাসে ফরমালিন দিতে পারে? টেন্ডারবাজি করতে পারে? চাঁদাবাজি করতে পারে? ক্যাসিনোর ব্যবসা করতে পারে? পারে পারে, সেই জন্য আমরা যেন ধোকাবাজি না করি। ধোকাবাজে ভরে গেছে বাংলাদেশ, এই ধোকাবাজি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে যদি প্রিয় নবীর উম্মত হতে চাই, ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় জায়গার নাম সবাই বলেন, আর সবচেয়ে অপছন্দনীয় জায়গার নাম বাজার। হাদিসটা সহিহ, সহিহ বুখারীতে এসেছে, এমন বাজার যেখানে মদের আড্ডাখানা, যেখানে ক্যাসিনোর ব্যবসা, হারাম ব্যবসা, ওইটা আল্লাহর কাছে অপছন্দনীয় বাজার। কিন্তু এমন বাজার যেখানে জুয়ার আড্ডা বসে, এমন বাজার যেখানে মদ বিক্রি হয়, এমন বাজার যেখানে নর্তকীদের নাচ গান চলে, এমন বাজার যেখানকার ব্যবসায়ীরা পণ্য বিক্রি করার জন্য খালি কসম কাটে, এরকম আশ্রয় নেই, এই বাজারগুলো আল্লাহর কাছে অপছন্দনীয়। এমনি যে আপনারা সুপার শপে যান, টাঙ্গাইলের মুদি দোকানে যান, বাজারে যান, মাছ বাজারে, এটা আবার আল্লাহর কাছে অপছন্দনীয় না, এরকম বাজারে বিষ্ণু ঈসা ইসলামও যেতেন, কিন্তু যেই বাজারে মিথ্যা কসম কাটে বারবার, এরকম